Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভাবলাম আজ আমি সারাদিন কী কী করবো, কাজগুলো সেগুলো শেয়ার করি। তো আজকে আমি কিন্তু অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করেছি। প্রথমেই আমি কিন্তু বাগানে চলে এসেছি, কি সুন্দর নাগামরিচ এসেছে, ভাবলাম আমি আপনাদের শেয়ার করি। আর কি সুন্দর মিষ্টি কুমড়াগুলো এসেছে, দেখতে ভালো লাগছিল তাই আপনাদের জন্য কিছুটা শ্যুট করে নিলাম, ভাবলাম আমি আপনাদেরকেও শেয়ার করি। এই তো লাল শাক ছিল এখানে, সেগুলো তো আর খেয়ে ফেলছি, আমার অন্য ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন। সো এটা খাওয়ার পর এখানে ডাটা ফলানো হয়েছে, আর এখানে ছিল ডাটাগুলো অধিকাংশ খেয়ে ফেলছি আমরা, আর কিছুটা রয়েছে সেটাও আমি আপনাদের শেয়ার করছি। আর এই দেখুন কী সুন্দর টমেটো এসেছে, দেশি টমেটো কিন্তু অনেক টক হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ টক খেতে কার না ভালো লাগে বলুন। হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিষ্টি কুমড়া এসেছে। আর এই তো ভাবলাম আজকে কিছুটা শিম পেড়ে নেব বাজি খাবার জন্য, সো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার অন্য ভিডিওতে দেখেছেন অনেকগুলো ফুল এসেছিল, কিন্তু তাই ভাবলাম যে শুধুই বাগানের ফুলই দেখাচ্ছি, শিম কবে আসছে হয়তো দেখতে চাইবেন আপনারা, তো ভাবলাম শেয়ার করি। তো নিয়ে আসলাম শিম গাছের পাশে, কিভাবে শিমগুলো পাড়ছি তো দেখতেই পাচ্ছেন, বেছে বেছে চাহিদা মতো পেড়ে নিচ্ছি। বাড়িতে এরকম শিম গাছ থাকলে কত সুবিধা না হয়, ইচ্ছে মতো যখন মন চাইবে পাড়া যায়, খাওয়াও যায়, বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে, তাই আমি খুব সুন্দর করে সেগুলো পেড়ে নিচ্ছি। আর আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এই তো কী সুন্দর ফুল এসেছে, আরও অনেকগুলো শিম আসবে মাশাল্লাহ। আর আজকে কিন্তু অন্যরকম দুপুরের খাবারটা আয়োজন করা হয়েছে, রেডি করে রেখেছেন, সো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে ডিম ভুনা আছে, আর শিম দিয়ে মাছের তরকারি, আর টমেটো টক, আর মিষ্টি কুমড়ার ফুল বিরান, বেগুন বিরান, কচু মুরগির মাংস দিয়ে। আর এই দেখুন আমার ভাই বিল থেকে ফ্রেশ মাছ নিয়ে আসছে, চিতল মাছ, অনেক বড় চিতল নিয়ে আসছে, এই মাছে কিন্তু অনেক কাঁটা আছে জানি, তারপর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। জানি আমি কাঁটার মাছ খেতে পারি না, কিন্তু অনেক মজা লেগেছিল এই মাছটা, দেখতেই পাচ্ছেন ফ্রেশ মাছ আনলে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো আম্মু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন, এই গজগুলো মাছের সাইডের অংশ আর মাথা রেখেছেন আম্মু কুপ্তা বানানোর জন্য, আর এই যে পেটের অংশগুলো রেখেছেন সেগুলো রান্না করবেন এখন, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কুপ্তাটার তৈরি করলে অবশ্যই আমি আপনাদের শেয়ার করব। এই তো চিতল মাছের পেটিগুলো রান্নার জন্য আম্মায়
রেডি করে রেখেছেন সব কিছু, আর এখন রান্না করেও নিচ্ছেন। আমি কিন্তু অর্ধেক শ্যুট করতে পারিনি, একটু বিজি ছিলাম, তো এসে দেখেছি আম্মু রান্না করে ফেলছেন অলরেডি, মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিচ্ছেন। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আম্মু এই মাছটা রান্না করছেন। তো সব শেষে জল দিয়ে আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েই তো ডেকে রেখেছেন, এখন ঝুলগুলো শুকিয়ে নেবেন। এই তো রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু 30 মিনিট পর এসেছি, তারপর শ্যুট করছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর এদিকে অন্য একটি তরকারি রান্না হয়েছে, বেদা মাছ বলে এটাকে, বেজে আম্মু বুনা করেছেন, বেগুন ভাজা করে এই রান্নাটা করেছেন, আর এখানে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করেছেন। মুরগির হাড়গুড় ছিল না, ওগুলো দিয়ে একটা সবজি তৈরি করেছে, আর এখানে চিকেন রোস্ট ছিল, ছোটো ছোটো করে কেটে চিকেন রোস্ট তৈরি করেছিলেন। সবশেষে ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করেছিল আমার বোন, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, খুব মজাদার পাকোড়া কিন্তু হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো কেউ ফুলকপির পাকোড়া খেতে চাইলে খেতে পারেন, খুবই দারুণ হয় মচমচে, এই ঠান্ডায় কিন্তু এরকম মচমচে খাবার খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।